ফরাসগঞ্জে এটি একটি হিন্দু অনাথ আশ্রম যেখানে আশ্রয় পেয়েছে বিভিন্ন বয়সী পঁচানব্বই জন অনাথ শিশু যাদের থাকা খাওয়া শিক্ষা চিকিৎসা সহ সকল খরচ মেটানো হয় মূলত ব্যক্তিগত অনুদানের মাধ্যমে এখন থেকে একশো বছর আগে এই অনাথ আশ্রমটি গড়েও উঠেছিল কয়েকজন ধনাঢ়্য ব্যক্তির উদ্যোগে তবে আগে যে অবস্থায় থাক গত দুই দশক ধরে প্রতিষ্ঠানটি চালাতে হিমশিম খাচ্ছেন এর কর্মকর্তারা এই অনাথ আশ্রমটি ঘুরে দেখলাম এখানকার কর্মকর্তারা বলছেন এখানে আশ্রয় নেওয়া শিশুদের থাকা খাওয়া চিকিৎসা এমনকি শিক্ষার যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আরও বেশি বৃদ্ধি করা দরকার কিন্তু এর জন্য এমনকি এখানে আরও বেশি অনাথ শিশুকে আশ্রয় দেওয়ার জন্য যে ধরনের স্থানীয়ভাবে আর্থিক সহায়তা দরকার সেটি তারা পাচ্ছেন না আমাদের তো দরকার প্রয়োজন এখন যেইটুকু দান দিচ্ছে আমরা এখন মানে আর্থিক দিক দিয়ে কিছুটা একটু দুর্বল হয়ে গেছি আমাদের যতটুকু ক্ষমতার ভিতরে আছে সেইভাবেই আমরা কোনো চালিয়ে এই হিন্দু অনাথ আশ্রমটি স্থানীয়ভাবে যে সাহায্য সংকটে পড়েছে বাংলাদেশের অনেক দাতব্য সংস্থাই সেই একই পরিস্থিতির মুখোমুখি তবে এদের অনেকেই পরিস্থিতি সামলাতে গ্রহণ করছে বিদেশি অনুদান এরকমই একটি সুপরিচিত প্রতিষ্ঠান ঢাকা হাসানিয়া মিশন একসময় পুরোপুরি দেশের সাধারণ মানুষের অর্থ সাহায্যে যেই প্রতিষ্ঠানটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল সেটিও পরে সেবামূলক রাখতে গ্রহণ করতে করতে শুরু করে বিদেশি অনুদান সীমিত পরিসরে কাজ লোকাল রিসোর্সে সেটা সম্ভব ছিল যখনই আমরা বড় পরিসরে কাজ করতে গিয়েছি বিভিন্ন জেলায় কাজ বাড়াতে গেছি তখন সাহায্য দরকার হলো এবং বিদেশিরাও আগ্রহ প্রকাশ করলো যে বাংলাদেশের উন্নয়নের জন্য তারা অবদান রাখবে ঢাকা মিশন কিংবা হিন্দু অনাথ আশ্রম দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারাই বলছেন চাহিদা অনুযায়ী স্থানীয়ভাবে সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট অনুদান আসছে না যদিও সাধারণ মানুষের মধ্যে সেবামূলক কাজে আগ্রহের কোনো ঘাটতি আছে বলেও মনে করেন না তারা তাহলে এরকম অবস্থা কেন তৈরি হলো আমাদের এটার কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নাই বিচ্ছিন্নভাবে একটা এলাকায় হয়তো কেউ একটা স্কুল দিচ্ছেন কেউ একটা শিক্ষা প্রতিষ্ঠান কেউ মাদ্রাসা কেউ এতিমখানা কেউ হাসপাতাল বিভিন্নভাবে দিচ্ছেন কিন্তু তার যে একটা অর্গানাইজ থাকে অর্থাৎ আমি আমার দেশে করব আমার জায়গা থেকে আরেক জায়গায় করব এটা প্রাতিষ্ঠানিক ঐক্যবদ্ধভাবে যেটা করে সংগঠিতভাবে যেটা করে সেটা কিন্তু নাই কোনো পরিবার কোনো প্রতিষ্ঠান এইভাবে আসলে করে থাকে মাহবুবা নাসরিন মনে করেন সাধারণ মানুষের মধ্যে সংগঠিতভাবে এবং নিয়মিত প্রতিষ্ঠান ভিত্তিক চ্যারিটি কার্যক্রমে ব্যাপকভাবে অংশ নেওয়ার প্রবণতা কম এর একটা দৃষ্টান্ত দেখা গেল ঢাকার আজিমপুর কবরস্থান এলাকায় যেখানে ভিক্ষুকদের বিচ্ছিন্নভাবে অর্থ সাহায্য দিতে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এতে সত্যিকারের অসহায় দুস্থদের জীবন কতটা পরিবর্তন হচ্ছে কারণ একটা দোকান করলাম বা একটা গরু ছাগল পুষলাম এরকম হলে তো আমায় সংসারটা হয় টাকা কি পাম না না ওইটা হওয়ার মতন টাকা না টাকা কি করে আজকেই যারা আসছে ভাবেন তারা যদি সবাই মিলে চিন্তা করে যে না একজন আমি এক জায়গায় টাকা টাকা পাঁচজন লোকের একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা এরকম কিছু একটা করে দিব এটা কিন্তু করা সম্ভব কিন্তু এরকম ছড়ায় ছিটানোভাবে তো আসলে এটা তাদের কোনো উপকারই আসতেছে না কিন্তু তারপরেও আমরা মনের সন্তুষ্টির জন্য ভাই দিয়ে যেতেছে কারণ কোনো উপায় নেই যে কাকে কাকে এরকম কোনো অর্গানাইজেশন নাই কাকে বিশ্বাস করব কাকে দিব অনেক সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও কোনো কোনো সংস্থা বা ব্যক্তি তাদের চ্যারিটি কার্যক্রমের জন্য সহায়তা নিয়ে থাকেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যারা স্বেচ্ছাসেবী হিসেবে অনলাইনে এবং সরাসরি চ্যারিটি কার্যক্রম পরিচালনা করেন তারা অবশ্য বলছেন আস্থা সংকটের সঙ্গে সঙ্গে নিয়মিত চ্যারিটিতে অংশ নেওয়ার প্রবণতাও কম মানুষের মধ্যে খুব সারা না ফেলে একটা কোনো সমস্যা যেমন হচ্ছে গিয়ে একটা কোনো সার্টেন এরিয়াতে যদি বন্যা বা অন্যান্য কোনো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ না হয় তখন আসলে মানুষের ওভাবে টনকটা নড়ে না যে হ্যাঁ এখানের মানুষগুলোকে আমার সাহায্য করা উচিত বা কিছু দাতব্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও সুদূর প্রসারে অনুদান কিংবা মানব কল্যাণে কাজ করার প্রবণতা তৈরির উপর জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ এই জন্য আমরা যদি এটাকে প্রাতিষ্ঠানিকভাবে করতে চাই নীতি নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আসতে হবে যে এটা হচ্ছে আসলে এক ধরনের বিনিয়োগ যে বিনিয়োগ আপনার আমার সবার জন্য লাভ কর লাভবান এবং এটা ব্যক্তি খাতে উৎসাহিত করতে হবে পারিবারিকভাবে উৎসাহিত করতে হবে পরিবারের মধ্যে এই চর্চাটা নিয়ে আসতে হবে তিনি বলছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নতির দিকে থাকায় ধীরে ধীরে এদেশে বিদেশি সংস্থার সহযোগিতা কমে আসবে সেক্ষেত্রে এখন থেকে স্থানীয়ভাবে দাতব্য সংস্থার সংস্কৃতি গড়ে তুলতে সরকার দাতব্য সংস্থা কিংবা আগ্রহী নাগরিক সকলের মধ্যেই একটা সমন্বয় গড়ে তোলা জরুরি তাপসির বাবু বিবিসি বাংলা Dagger.